আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ফ্রাইড চিকেন। আমি আগে থেকে চিকেনগুলোকে বাড়ি করে নিয়েছি, তো তাই কেটে কেটে রেখেছি। আপনারা চাইলে এমনিতেও দিতে পারেন। আমি প্রথমে দিয়ে দেব 1 চামচ আদা, 1 চামচ পরিমাণ রসুন, রসুন বাটা। এরপরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন স্বাদ অনুযায়ী। এরপরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপরে দেবো সয়া সস পরিমাণ মতো, আপনাদের যতটুকু লাগে ততটুকুই দেবেন। এরপরে একটু মেখে নেব ভালোভাবে। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে আমি এখানে ময়দার পরিবর্তে আটা নিয়েছি। তারপরে দিয়ে দেব একটু মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেব হালকা একটু লবণ। এরপরে একটু মেখে নেব। এরপরে ভালোভাবে মিক্স করা ইয়েগুলোকে আমি কতক্ষণ ইয়ে করে রেখেছি, রেস্টে রেখেছি। এখন ভালোভাবে আটা দিয়ে এগুলোকে ইয়ে করে নেব। বাকি আটাগুলো জেলে ফেলে দেব। এরপরে হালকা করে পানিতে রাখবো। পানিতে ভিজিয়ে রাখবো একটু। ভিজানোর পরে আবারও তুলে নেব। এরপরে ভালোভাবে আবার আটা দিয়ে মিক্স করে নেব। হয়ে গেছে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। ঠিক একইভাবে সবগুলোকে ভেজে নেব। এভাবে এক এক করে সবগুলোকে ভেজে নিতে হবে। আমার ভাজা শেষ, এখন খেয়ে দেখাবো কেমন হয়েছে। চট দিয়ে খাবো। খুবই মজা হয়েছে, আপনারাও বানিয়ে ট্রাই করতে পারেন। খুবই খুবই ভালো লেগেছে আমার থেকে।